আমার প্রশ্নটা ওই বিভৎস ভয়াবহ কাণ্ডটার বিষয়ে যেটা গতকাল কাশ্মীরে ঘটল আর আমরা দেখলাম চল্লিশ জনেরও বেশি জোয়ান মারা গেলেন তো আমি জানি না কিভাবে এই লোকগুলোর মানসিকতাটা কী যারা তিনশো কেজির বিস্ফোরক নিয়ে একটা গাড়িতে উঠতে পারে আর অমনি বিস্ফোরণ ঘটায় দেখো যেমনটা আমি আগেও বলেছি আমরা এখনও মানবিক চেতনা সেই স্তরে নেই যেখানে সব সীমারেখা আর গণ্ডি এমনিই মুছে যেতে পারে এবং মানুষ একে অপরকে আলিঙ্গন করে জীবনযাপন করতে পারে এরকম লাভ অ্যাফেয়ার চলছে না ঠিক আছে ন্যাশনাল এখনো রাষ্ট্রীয় পরিচয় ধর্মীয় পরিচয় অন্যান্য নানা রকম আদর্শগত পরিচয় আমাদেরকে একে অপরের বিরুদ্ধে খাড়া করে দেয় এটা একদিক থেকে খুব সরল ব্যাপার কিন্তু যখন এটা বাস্তবে ঘটে এটা ভীষণ জটিল হয়ে যায় এটা অত সহজে তুমি সমাধান করতে পারবে না তো একটা দেশ গঠনের ক্ষেত্রে একটা দেশ গঠনের গুরুত্বপূর্ণ বিষয় হল দেশের সার্বভৌমত্ব কারণ দেশের অস্তিত্ব শুধুমাত্র তার সীমান্তের কারণেই আমেরিকায় এই মুহূর্তে এটা বলাটা ভীষণ অপ্রিয় হতে পারে কিন্তু একটা দেশকে দেশ বলতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তার ভৌগোলিক সীমারেখা তাই নয় কি তো মানুষ এভাবে ওভাবে চলতে পারে তাদের ভাষা বদলাতে পারে ধর্ম পরিবর্তন করতে পারে তাদের বিশ্বাস ভাবাদর্শ বদলে ফেলতে পারে কিন্তু এই ভূগোলটাই হল দেশ গঠনের প্রাথমিক দিক তো এই সার্বভৌমত্ব নিয়ে স্বাধীনতার পর এতদিন ধরে টানাটানি করা উচিত হয়নি এটা একটা গুরুতর ভুল তখনই এটার মীমাংসা হওয়া উচিত ছিল কিন্তু দুর্ভাগ্যবশত ওরা নিষ্পত্তি করেননি আমি এখন রাজনৈতিক ময়না তদন্ত করতে চাই না কিন্তু এটা অত্যন্ত গুরুতর ভুল যে দেশের সার্বভৌমত্ব স্থির না করা দেশের সীমানা নির্ধারণ না করা এটা এখনও পর্যন্ত শুধু নিয়ন্ত্রণ রেখা দেশের সীমান্ত নয় এটা এখনও রেখা যা সবসময় নিয়ন্ত্রণের বাইরে আরও অনেক কিছু আছে আমি কোনো রাজনৈতিক ভাষ্য দিতে চাই না এখন তো তুমি জিজ্ঞেস করছিলে মানসিকতার কথা মানসিকতাটা এই রকম অনেক এটাকে ব্যাখ্যা করা হয়েছে ওরা লড়াই করছে যা ওরা বিশ্বাস করে তার জন্য তোমরা লড়াই করার চেষ্টা করছো যা তোমরা বিশ্বাস করো তার জন্য এটা চলতেই থাকবে অনন্তকাল বুঝতে পারছ হয় তোমাকে তোমার বিশ্বাসটা পাল্টাতে হবে অথবা তাদেরকে তাদের বিশ্বাসটা পাল্টে নিতে হবে দ্যাট লুক লাইক এন ইয়ার অদূর ভবিষ্যতে সেরকম হবে বলে মনে হয় না কিন্তু তোমার মধ্যে এই শত্রুতাকে শেষ করার বিচক্ষণতা থাকতেই হবে এই শত্রুতা তোমাকে শেষ করতেই হবে তোমার সেই বিচার বুদ্ধি থাকতেই হবে যদি সেই বিচক্ষণতা না থাকে দুর্ভাগ্যক্রমে সেটা স্বভাবতই শত্রু নাশে রূপান্তরিত হবে এটা স্বাভাবিকভাবেই সেদিকে যাবে আমি কি এই প্রস্তাব দিচ্ছি না স্বাভাবিকভাবেই সেটা সেখানে যাবে তোমার পছন্দ হোক বা নাই হোক তো শুধুমাত্র কেউ সীমান্তের ওপারে থাকে বলেই তুমি কি তাকে মেরে ফেলতে চাও অবশ্যই নয় কিন্তু একই সঙ্গে এই দেশ বলে যাকে দেখো সেটাকে রক্ষা করতে চাও এ হলো মানুষ হওয়ার এক দুর্ভাগ্যজনক উভয় সংকট যদি তুমি পশু হতে যেই তোমার সীমানা পার করত তোমার এলাকায় ঢুকে পড়তো তাকে তুমি মেরে ফেলতে ঠিক তো হ্যালো কিন্তু এ হলো মানুষ হওয়ার উভয় সংকট কেউ তোমার সীমানা পার করল তোমাকে হয়তো তাকে মারতেই হবে কিন্তু তুমি সত্যিই তাকে মারতে চাও না এ হলো মানুষ হওয়ার কারণে তোমার ভিতরের লড়াই এই লড়াইটা সর্বদা মানুষের মধ্যে থাকতেই হবে যদি এই লড়াইটা চলে যায় তুমি পশুতে পরিণত হবে এই লড়াইটা থাকতেই হবে কিন্তু তবুও একটা দেশের বৃহত্তর কল্যাণের জন্য সিদ্ধান্তে স্থির হয়ে কাজটা করতে হবে কেন আমি দেশ নিয়ে কথা বলছি আমার কাছে দেশ কোনো রাজনৈতিক সত্তা নয় দেশ আমার জাতীয়তা বোধ নয় আমি ওসবের মধ্যে নেই আমার কাছে দেশ হল বৃহত্তম এক জনসংখ্যা যাদের বিষয়ে তুমি এই মুহূর্তে কিছু করতে পারো যদি তুমি মানুষের মঙ্গল করতে চাও তো পৃথিবীকে তুমি তত্ত্বাবধান করতে পারো না হ্যালো তুমি গোটা পৃথিবীর জন্য এমনিই কিছু করতে পারো না এটা তোমার সামর্থ্যের মধ্যে নেই সবচেয়ে ভালো যা তুমি করতে পারো যে বৃহত্তম জনগোষ্ঠীর জন্য তুমি কিছু করতে পারো এই মুহূর্তে তাহলে দেশ বিস্তারিতভাবে দেখলে হয়তো সেখানে রাজ্য হতে পারে ধর্ম হতে পারে জাত এবং সব রকমের জিনিস হতে পারে ওর মধ্যে যেও না দেশের জন্য কিছু করো এটাই মানবজাতির বৃহত্তম অংশ যাকে তুমি তত্ত্বাবধান করতে পারো এই মুহূর্তে সেই পরিপ্রেক্ষিতে সার্বভৌমত্ব সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তো যা করণীয় তা তো করতেই হবে কিন্তু আমাদের হৃদয়ে তার জন্য দুঃখ থাকা উচিত যখন আমাদের জন্য বিপজ্জনক কারো ক্ষতি সাধন করি তখনও হৃদয়ে যেন দুঃখটা থাকে নয়তো আমরা আমাদের মনুষ্যত্বই হারিয়ে ফেলব